মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে এই সুপ্রভাতে? ১৯৭১ একটি রাষ্ট্রের জন্ম, ১৯৭১ একটি স্বাধীন জাতির আত্মপ্রকাশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল অযৌক্তিক অগণতান্ত্রিক সামরিক ষড়যন্ত্রের করাল গ্রাস থেকে মুক্তির যুদ্ধ। যুদ্ধ ছিল যুদ্ধবাজ এবং প্রশিক্ষিত একটি সংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাসী নিরস্ত্র একটি জাতির স্বাধীনতা লাভের যুদ্ধ। ২৫ মার্চ গভীর রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সামরিক বাহিনী। তাদের সাথে যোগ হয় পাকিস্তানিদের গুটিকয় এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামসরা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনগণ তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অস্ত্র হাতে তুলে সংগঠিত করে মুক্তিবাহিনী। শুরু হয় মুক্তিযুদ্ধ। একটি যুদ্ধবাজ বাহিনী যুদ্ধে জয়লাভ করবার জন্য রাজনীতি এবং সবর্ণীতির সঙ্গে কিছু অনৈতিক কৌশল অবলম্বন করে। যুদ্ধে নারীদের উপর নির্যাতন এমনই একটি কৌশলগত দিক, প্রতিপক্ষকে মানসিকভাবে ঘায়েল করার সবচেয়ে বড় অস্ত্র। আর বাঙালির মনোবল ভেঙে দেবার জন্য এই অস্ত্রটি পাক সেনারা অত্যন্ত নির্মমভাবে ব্যবহার করেছিল বাংলার নারীদের উপর। এর প্রমাণ মেলে তাদেরই কিছু উক্তি থেকে। পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আব্দুল রহমান সিদ্দিকী তার ইস্ট পাকিস্তান দ্য এন্ড গেম বইয়ে লেখেন, নিয়াজি জওয়ানদের অসৈনিক সুলভ, অনৈতিক এবং কামাশক্তিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতেন। চোখে শয়তানের দীপ্তি নিয়ে জিজ্ঞেস করতেন, গতরাতে তোমার অর্জন কি সেরা? অর্জন বলতে তিনি ধর্ষণকে বোঝাতেন। নিয়াজির নিজের লেখা বই দ্য বিট্রিয়াল অব ইস্ট পাকিস্তানে উল্লেখ পাওয়া যায়, পূর্ব পাকিস্তানের সকল ডিভিশন কমান্ডারদের কনফারেন্সে এক প্রশ্নের জবাবে বলেন, তুমি কখনোই আশা করতে পারো না একজন মানুষ পূর্ব পাকিস্তানে বাস করবে, যুদ্ধ করবে, মারা যাবে আর শারীরিক চাহিদা মেটাতে যাবে ঝিলামে। এই নরপশু নিয়াজি সৈনিকদের শুধু উৎসাহিত করতেনই না, অনেক ক্ষেত্রে বাধ্যও করেছেন। পাকিস্তানি জেনারেল খাদিম হুসাইন রাজা আ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি বইয়ে 98 পৃষ্ঠায় লিখেছেন, খান সেনাদের মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন শেখ নিয়াজি। নির্দেশ অমান্য করার জন্য লেখকের সামনেই পিস্তল বের করে এক বাঙালি অফিসারকে গুলি করেছিল নিয়াজি। পরের দিন সকালে একজন বাঙালি অফিসার মেজর মুস্তাক কমান্ড সদর দপ্তরের এক বাথরুমে নিজ মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এ তো গেল পাকিস্তানিদের কৌশলগত দিক, কিন্তু কতটা নির্মমতা সহ্য করতে হয়েছিল আমাদের নারীদের? শুধুমাত্র ধর্ষণ এবং গণধর্ষণ শব্দগুলো দিয়ে এই নির্যাতন কি পরিমাপ করা সম্ভব? এপ্রিল মাসের 15 তারিখে আমাদের সাথে তারা যুদ্ধে হেরে যায়, 15 তারিখে আমাদের উপর তারা অনুরূপভাবে আক্রমণ করে, সেটাও তাদেরকে আমরা প্রত্যাহত করি। তারপরে তারা ক্ষিপ্ত হয়ে গ্রাম থেকে, আশেপাশে গ্রাম থেকে মা বন্ধুকে ধরে এনে মানবঢাল তৈরি করে। সে মানবঢাল ছিল এত নৃশংস, এত নীলজ্জ, এই যুদ্ধেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শাহাদত বরণ করে। গ্রামে যখন মিলিটারি গেছে তখন সবাই ছোটাছুটি করে পলাইতেছেন, ওই মুখের থেকে আর এত কাছে এসে পড়ছে, বেশি দূরে যাইতে পারলাম না। বাড়ির কাছে একটা গাব গাছ ছিল, ওই গাব গাছে উঠলাম, গাছের মধ্যে ঢুকলাম। যে বাড়িতে যাই আমার বাড়ির পাশে মনে করেন 10 হাত দূর এতটুকু হবে, তো ওই বাসায় বাড়ির মধ্যে ওরা ঢুকে পড়তো। বাড়ির মধ্যে ঢুকে এক মহিলারা টেনে বাইর করলো, দেখলাম একটা বাচ্চা কোলে, বাচ্চাটা 3 দিনের বাচ্চা। ও বাচ্চাটা করলো কি, ফিকে দিয়ে ফালাই দিয়ে মহিলাটার পুরো কাপড় খুলে ফালাইয়া মহিলার উপরে খুব টনসারে নির্যাতন করলো। দেখলাম 25 জন পর্যন্ত গুনছি, গুনার পরে আর গুনতে পারলাম না, নিজে ওইখানে অজ্ঞানে পড়ে দিচ্ছি গাই মেটাই না। তারপর তো ওরা বাড়ি ঘরে আগুন দিয়ে চলে গেলো, আস্তে আস্তে নামলাম ওইখান থেকে, নাইমে মহিলাটারে টাই না পরিষ্কার জায়গায় আনলাম। আনার পরে আমার বললো
যে যান আমার একটু জল খাওয়া মা, আমার একটু জল খাওয়া। বাড়ির পাশে তিনটা মেয়ে ছিল, হিন্দু মেয়ে, আমি একজন মুসলমান। তো আমরা ওই চারজনে মিললে একটা চুক্তি করলাম যে আমরা মুক্তিবাহিনীতে যাব। মুক্তিবাহিনীরা ক্যাম্প কোন জায়গায় করছে আমার ওরা বললো নুরজান খুঁজলো, আমরা যাম। ওই কসবা মাঠের মধ্যে আমাদের ট্রেনিং দিল। তো আমরা ট্রেনিং টুনিং দিয়া ওদের তো মনে করেন অস্ত্র দিয়ে দিল, ওরা ফাইটে যে কোনো ফাইটে যে আমার দিল গোয়েন্দার কাছে, কোনানে ক্যাম্প করছে, কোনানে কীভাবে ওরা আছে তুমি এই খবরটা লই না খালি। তা আমি ওই খবরটা বললইতাম, লওয়ানোর পরে বেশ কিছুদিন অপারেশনে সাকসেসফুল হইলাম। হওয়ার পরে জশ্রী ওনরা একটা অপারেশনে যাইব আমার এনে পাঠাই দিল। তো জশ্রী থেকে ঘুরে আসার পথে শিকারপুর পর্যন্ত বাটাজোর পর্যন্ত আসছি, আসার পরে ওখানে একটা বাস আইসে দাঁড়াইলো, মোটর, মোটরের মধ্যে উঠুম। এমন টাইমে একটা লোক কি জানি বললো ফেস ফাঁসাইয়া, ওই মিলিটারি নামলো গাড়ির থেকে। তো ওই মিলিটারি আমারে বললো যে এই লড়কি ঠের যাও। তখন আমি ভাবলাম কি যে হয়তো মনে হয় আমার খাড়াইতে গেছে, আমি দিলাম দৌড়। এরা করলো কি পিছিতে গুলি করলো, আমার ডাইন ট্যাংটা গুলি লাগলো। তো গুলি লাগলো, গুলি লাগার পরে আমি দৌড় তো দৌড়াইলাম, দৌড়ানোর পরে আমি দেখি যে আমি আর পারতাছি না, ঘুরে পড়ে গেলাম, পিছে দিয়ে বাড় দিয়ে বাড়ি দিল, ঘুরে পড়ে গেলাম। পড়ে গেলাম পরে ওরা আমার কান্দে উঠাইলো, উঠাইয়া গাড়ির মধ্যে ফালাইছে। তখনও আমার সেন্স আছে, তারপরে আমি বলতে পারি না। তারপরের দিন পরের দিন দেখি যে আমার চোখ মেলে আমি চাইয়ে দেখি কি যে আমার শরীর দাঁড়াইতে পারতাছি না, ব্যথায় আন দেহি যেন আমার হাত দুইটা পিছে বান্ধা, গলা পর্যন্ত পানির মধ্যে ফালানো। হানাদার বাহিনীরা আসতেছে, কেউ রুটি ভিক্ষা দেয়, কেউ একটার গায়ে একটা আসতে আসতে ঢুলিয়ে পড়ে যায়, কেউ যাইয়ে বেনার দিয়ে খুচা মারে, পুষ মারে, এই মুক্তিবাহিনী কেদার বল, এই মুক্তিবাহিনী কেদার বল, এই বুট দিয়ে লাতি মারে। তারপরে এরকম করতে করতে তারপর বেশ কয়েকদিন গেল। যাওয়ার পরে মনে করেন এক একটা দিন, মনে করেন এক একটা বছরের মতন গেছে গে আমার। তারপর উড়াইলো টানে, উড়েই একটা রুমের মধ্যে ঢুকাইলো। ঢুকানোর পরে দেখি যে এখানে অনেক মেয়েরা আছে, কেউ পিনের কোনো বস্ত্র নাই, কোনো বস্ত্র নাই ওই অবস্থায়। তারপরে মনে করেন এখন সালে আন্তর্জাতিক পত্রিকাগুলোতেও বাংলার নারীদের উপর নির্যাতনের চিত্র ফুটে ওঠে। 1972 সালে নির্যাতিত নারীদের গর্ভপাতে সাহায্য করতে এদেশে এসেছিলেন অস্ট্রেলিয়ান চিকিৎসক ডক্টর জিওফ্রে ডেভিস। তিনি তার প্রতিবেদন দ্য চেঞ্জিং ফেস অব জেনোসাইড বাংলাদেশ 1971-72 এ আনুষঙ্গিক উপাত্য হিসেবে আন্তর্জাতিক মিডিয়ার কিছু অংশ তুলে ধরেন। অবশেষে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সবচেয়ে বড় যে নির্যাতন বাঙালির উপরে হয়েছিল সেটা হচ্ছে ধর্ষণ। সরকারি হিসেব মতে পাকিস্তানি হানাদার বাহিনী 2 লক্ষ নারীকে নির্যাতন করেছিল, কিন্তু সুজান ব্রাউন মিলার কিংবা ডক্টর জিওফ্রে ডেভিসের মতে এই সংখ্যা আরও অনেক বেশি, সেটা 4 লক্ষ। সংখ্যাটা যাই হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্বাধীনতার পরে এই নারীদের ভাগ্যে কি ঘটেছিল। তাদের উদ্ধার করার একটা সুযোগ আমার উপরে দেওয়া হয়, সেটা দেশ স্বাধীন হওয়ার কয়েকদিনের মাত্রাতেই। বেগম সুফিয়া কামাল, আমাদের সকলের শ্রদ্ধেয় খালাম্মা, বদরুন্নেসা আহমেদ, এই 2 মহিষী নারীর উদ্যোগে মেয়েদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ তারা নেন। আমি স্বেচ্ছাসেবক হিসেবে তাদের পাশে ছিলাম, সেইভাবে আমি প্রস্তুতি নিয়ে এসেছি, 2 একটা কাপড়, আমার নিজের কাপড়। তখন 2টা জিপে করে আমরা আসলাম আজকের ক্যান্টনমেন্ট, এই জাহাঙ্গীর গেট, এটা দিয়ে আমরা ঢুকলাম। কাছাকাছি, বেশি দূর যেতে হতো না। তখন ভারতীয় সেনাদের অধীনে ছিল আমাদের সেনানিবাস, তারাই সহযোগিতা করলেন। সঙ্গে ছিল আমাদের মুক্তিযোদ্ধা কয়েকজন ভাই। তো একটি বাংকার থেকে কয়েকজন বোনকে নিয়ে আসা হলো, একদম চুলগুলি কদম ছাট, গায়ে কাপড় আছে কি নাই, আস্ত শাড়ির টুকরা করে কিছুটা অংশ নিচে পেঁচালাম, কিছু অংশ উপরে পেঁচালাম, এইভাবে তাদের নিয়ে আসলাম। আর আমাদের তো ওই করুণ অবস্থায় আমরা কেউ আমাদের কিন্তু কোনো বস্তুরা ছিল না, কেউ একটা
শার্ট দিছে খুইলা, কেউ একটা গামছা দিছে, কেউ একটা লুঙ্গি দিছে। এরকম করে আমরা ইজ্জত ঘুরে ঘুরে কোনো রকম যাই হাইটা হাইটা জঙ্গলের মধ্যে বসে রয়েছি, যা রাইত করে যাই যার যার বাড়িতে গেছি। সেই সময়টা আমি আমার বোনদের যে যে অবস্থা দেখলাম সেটা হলো ওরা একেবারে বোবা, এবং এই অবস্থা দেখে আমিও বোবা। শুধু উপলব্ধি ছাড়া আর কোনো কিছু আমাদের কাজ করে না। এভাবে নানান জায়গা থেকে আমার বোনদের উদ্ধার করা হয়েছে, অনেকেই নিয়ে এসেছেন। তারপরে থাকার একটা ব্যবস্থা, সরকার তখনকার সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ছিলেন, দায়িত্বে ছিলেন জহুর আহমেদ চৌধুরী, আর ত্রাণ ও পুনর্বাসনের দায়িত্বে ছিলেন কামরুজ্জামান সাহেব। এরা সুফিয়া কামালকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু এই নারীদেরকে উপাধি দেন বীরাঙ্গনা। বীরাঙ্গনা শব্দের অর্থ বীর নারী, বীর পত্নী অথবা বীর ও সাহসী নারী। বঙ্গবন্ধু বীরাঙ্গনা নারীদের নিজের কন্যা বলে অভিহিত করেন। আমার যে বোনেরা, আমার যে মেয়েরা পশ্চিমা পশ্চিম পাকিস্তানের বর্বরের কাছে ধর্ষিত হয়েছে, তারা ইচ্ছা করে ইজ্জত দেয় নাই, তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। সরকারের পক্ষ থেকে নুরুল আমিন সাহেবের পরিত্যক্ত বাড়িটি কবি সুফিয়া কামালের গড়ে তোলা কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংস্থাকে বরাদ্দ দেওয়া হলো। আরেকটি বাড়ি দেওয়া হলো ইস্কাটনে, সেটা 88 নম্বর ইস্কাটন, যেটা আজও আছে। বেগম সুফিয়া কামাল যে উদ্যোগটা নিয়েছেন এটা বেসরকারিভাবে, এবং সরকার সহযোগিতা করেছে। পরে সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া হয়, সেটা হলো নারী পুনর্বাসন বোর্ড একটা গঠন করা হয়। নারী পুনর্বাসন কেন্দ্র ঢাকা থেকে ছড়িয়ে দেওয়া হয় পুরো বাংলাদেশে। এই নারীদেরকে একত্রিত করা হয়, তাদের স্বাস্থ্য, তাদের জীবিকার জন্য তাদেরকে নানারকম ট্রেনিং দেওয়া, এমনকি যাদের কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় নাই, যাদের থাকবার জায়গা ছিল না, তাদেরকে এখানে রাখা। এই নিষ্ঠুর অত্যাচারের শিকার যারা হয়েছিলেন এবং মাতৃত্ববরণ করেছিলেন, তাদের গর্ভপাত আইন একটি করা হয় বঙ্গবন্ধু দেশে ফেরার পরে। দুটি আইন করেন, একটি করেন গর্ভপাত অর্ডিন্যান্স, উনি প্রথম করেন, আরেকটি করেন আন্তর্জাতিক দেশে ও বিদেশে দত্তক আইন। এই দুটি আইন করে মেয়েদেরকে নানানভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রয়াস চালান। বঙ্গবন্ধুর আহ্বানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা আসেন এবং 22টি সেবা সদন প্রতিষ্ঠা করেন আমাদের দেশে। এই সেবা সদনগুলোতে এই নারীদেরকে গর্ভপাত করানো হয়, যা প্রায় লক্ষাধিক, এবং 25,000 শিশুর জন্ম হয়। ইসলামপুরে মাদার টেরেসার সঙ্গে দেখা করলাম। মাদার টেরেসা তখন বললেন যে তোমাদের সামনে অনেক বড় রকমের দায়িত্ব রয়েছে, অনেক ঝুট ঝামেলা তোমাদের, অনেক তো একটা দায়িত্ব আসো আমরা ভাগাভাগি করে নিই। এই যুদ্ধ শিশুদের পৃথিবীতে এমন সব লোকজন আছে যারা মানুষের সেবা করতে চায়, শিশুরা তো কোনো দোষ করেনি, তারা বেঁচে যাবে। 5 বা 6টি দেশে এই শিশুদেরকে দত্তক দেওয়া হয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন এবং অস্ট্রেলিয়াতে। প্রথম যে বাচ্চাগুলোকে পাঠানো হয় সেটা পাঠানো হয়েছিল কানাডাতে। একটা কথা এখানে বলা দরকার, প্রথম ধাক্কায় শিক্ষিত পরিবারের মেয়েরা যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের পরিবার তাদের খুব দ্রুত ফিরিয়ে নিয়ে গেছিলেন। মধ্যবিত্ত পরিবারও যথেষ্ট সাহসের ভূমিকা দেখিয়েছেন, তাদের অনেক আত্মীয় স্বজন, মেয়েদের আত্মীয় স্বজন, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, প্রতিবেশী, এরকম অনেক যুবক ছেলেরা এগিয়ে এসে মেয়েদের বিয়ে করতে আগ্রহ দেখিয়েছে এবং তাদের পরিবারের সহযোগিতায় সেগুলি সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের বিপদে পড়তে হয়েছে বেশি নিম্নবিত্ত পরিবারগুলি নিয়ে। তারা খুব ভয় পেয়েছেন এদের ফিরিয়ে নিয়ে গেলে
সমাজ কিভাবে দেখবে। অনেক লোকজন আমাদের বাড়িতে আসছে আমাদের দেখার জন্য, এসে অনেক ধরনের বিস্তারি বিস্তারি কথা, বিস্তারি বিস্তারি ভাষা আমারে বলতে আছে। আমি তো দুই চোখের পানি দেবুক বাসাই ফেলাইছি, কান দিয়ে আর কোথায় আল্লাহ, আমি কি করলাম, ভুলই করলাম নাকি ভালোই করছিলাম। মালিক তুমি জানো, তোমা একটা গাছ বেচছে 40টা টাকা দিল, 40টা টাকা আমার হাতে দিয়ে বললো কি তুই অনেক দূরে চলে যা, আর কোনোদিন গ্রামে আসিস না, মরে কর তুই মরে গেছিস গা। আর তুই মনে করিস তুই তোর বাপ মরছে, তোর বাপের লাগে আমিও মরে গেছি, তোর আর দুনিয়ায় কেউ নাই। মনের মধ্যে কত দুঃখ নিয়ে আছে, দুইটা মহিলার লাগে ঢাকায় আসছি, যাই এক বাড়িতে গেডের কাছে যেয়ে খাড়াইছি, খাড়ানোর পরে অনুকা কি তুমি কারেছ, কয় মা আমি একটা কাজ বিচিতে আছি, আমার দুনিয়ায় কেউ নাই, আমি এটি গ্রাম দেশের থেকে আইসি, আমি একটা কাজ বিচিতেছি। তো কি তুমি কাজ করবা, আমি তো কেউ তো উনি থাকলাম, থাকার পরে আস্তে আস্তে উনি শেখ মুজিবের বাড়ি ওই লিক ওই কাছে লিকের পাড়ে ওদিক দিয়ে, তা থাকতে থাকতে কয়েক মাস গেছে, যাওয়ার পরে এখন একটু পুরনো পুরনো হয়েছি না, তো ওনার একটা বাচ্চা ছিল, ওটা কুলে লই আরতে বাইরে, তো আমি ওই শেখ মুজিবের বাড়ির ওখান দিয়ে খালি ঘুরতাম। তারপর দেখলাম যে এক লোক ওই বাড়ির মধ্যে থেকে বাইরে এসে এক মেজার বাইরে নিয়ে পরে ওনার পাও ধীরে ধরে আমি কান্দে পড়ছি, স্যার আমার একটু শেখ মুজিবের সাথে একটু সাক্ষাৎকার করাই দেন স্যার। তো উনি ভিতরে গেল, মনে করেন 10 মিনিটের মধ্যে উনি আবার বাইরে এসে, বাইরে এসে পরে কয় আসেন আমার সাথে, গেলাম যাইয়ে পাও ধরে কান্দে বললাম, কয় তুমি কে মা, তুমি উঠো উঠো উঠে আমার মাথা টাথা পোষাইলে উঠাইলো আমারে। তখন আমি সব বৃত্তান্ত ওনার কাছে ভেঙে পড়লাম, বললাম পরে তখন বললো তুমি কোনানে থাকো, আমি থাকলাম যে এই কন্ট্রাক্টরের বাসায় আমি থাকি, জিয়ের কাজ করি, কয় ঠিক আছে তো তুমি এখানে থাকো, তুমি এক সপ্তাহ পরে এই রবিবার আসছো তুমি, তাহলে তুমি এক কাজ করো তুমি আগামী রবিবার আইসো, আগামী রবিবার আসলে আমি তোমার যে কোনো একটা ব্যবস্থা আমি করে দেবো। স্যার আমার তো ঢুকতে দেবেন, আমি কেমনে ঢুকবো, উনি আমার সুন্দর করে লেখা সই স্বাক্ষর দিয়ে দিল, কাগজটা লই আমি গেলাম গা। যাওয়ার পরে এক সপ্তাহ পরে শনিবার দিন গত রাত্রে বেলায় ওনারা মেরিয়ে ফেলাইলো, পরে আমি ওই বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে এক ডিব্বা পিপিরের ওষুধ আমি সব খাইয়ে ফেলাইলাম, খাইয়ে ফেলানোর পরে তো আমার মুখ দিয়ে ফেনা ঠেনা বাইরে গেছে গা। তা ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করলো, ভর্তি করার পরে আমার ওয়াশ করে বাইর করছে, বাইর করার পরে মহিলা বলে যে এই আমার স্বামীর সাথে তোর কী সম্পর্ক আছে, তুই বিশ কিছু কেন বল। আমি আপনার স্বামী লেগে আমার কোনো সম্পর্ক নাই, শেখ মুজিবের বাইরে ফেলাইছে, আমার সব শেষ হয়ে গেছে, আমি তো এর জন্য বিষ খেয়েছি, আমি এই কথা বলছি। আর মহিলা আমার হাত ধরে কোলে নিছে, তুই তো কোনো দিন আমার কাছে বলস নাই যে তুই একজন মুক্তিযোদ্ধা আসিলি, তুই তো মুক্তিযোদ্ধা, তুই তো নষ্ট না, তুই তো মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুকে হত্যার 1 থেকে 1.5 মাসের মধ্যেই নারী পুনর্বাসন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়। নারী পুনর্বাসন কেন্দ্র বন্ধ হয়ে যাবার পর যে দীর্ঘ সময় যে সরকারগুলো ছিলেন তারা ভুলেই গেলেন যে আমাদের দেশে সরকারি হিসাব মতে 2 লক্ষ নারী পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে নির্যাতিত হয়েছে এবং সমাজ সংসার কোথাও তাদেরকে কেউ স্বাভাবিকভাবে মেনে নেয়নি এবং রাষ্ট্র তাদেরকে একেবারেই পাশ কাটিয়ে চলে গেছে। আমি 72-এ বলেছি যে তাদের মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হোক, যে তারা সামাজিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরে অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরে সাংস্কৃতিক নির্যাতনের শিকার হয়েছেন এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এই যে যেসব মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের ইজ্জত হারিয়েছে, শুধু এই দেশের কারণেই হারিয়েছে, অতএব তাদেরকে মুক্তিযুদ্ধের সম্মান দিয়ে ভূষিত করা উচিত বলে আমি মনে করি। 2010 সাল থেকে চেষ্টা করতে শুরু করি যে রাষ্ট্রীয়ভাবে এই বীরঙ্গনা নারীদের জন্য কিছু করা যায় কিনা। তখন আমরা চিন্তা করি যে আমরা আদালতের দ্বারস্থ হব, হাইকোর্টে একটা রিট করি, সেটা হচ্ছে 2014 সালের ফেব্রুয়ারিতে আমরা আদালতে যাই, সেখানে চাই যে বীরঙ্গনা নারীদের মুক্তিযোদ্ধাদের মতো একই রকম সম্মান এবং সম্মানী। তখন হাইকোর্ট একটা রুল জারি করে, রুল জারি করার পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার জবাব দেন যে হ্যাঁ, বীরঙ্গনা নারীদেরও একই রকম সম্মান এবং সম্মানী দেওয়া হবে। কোনো ত্যাগ অস্বীকার করে বিজয়ের পূর্ণস্বাদ পাওয়া যায় না।
এই মুক্তির নারীদের স্বীকৃতি বিজয়ের দাবি। বাপের সামনে বলুক তো ঝুট, মেরে জাত হয়নি কি লুট, আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা।